ডাকযোগে বিপুল সংখ্যক ভোট পড়ায় যুক্তরাষ্ট্রের এখনও কয়েকটি রাজ্যে চলছে ভোট গণনা। আমেরিকার প্রেসিডেন্ট হতে হলে মিনিমাম 270 ইলেকট্রাল ভোটের প্রয়োজন, আর ট্রাম্পকে পিছনে ফেলে 270 ইলেকট্রাল ভোটের কাছাকাছি বাইডেন যাওয়ার পরপরই থমকে আছে আমেরিকার এই নির্বাচন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত জো বাইডেনের পক্ষেই জয়ের হাওয়া। এখন পর্যন্ত তার ভাগ্যে জুটেছে 264 ভোট, আর দুইটি রাজ্যের ফলাফল আসলেই জো বাইডেন চলে যাচ্ছেন কাঙ্ক্ষিত সেই হোয়াইট হাউসে। অপরদিকে 214 ভোট পাওয়া রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ঘোর আপত্তি জানাচ্ছে এই ফলাফলের উপর। অলরেডি এই ফলাফলের বিরুদ্ধে 4 রাজ্য পেনসিলভানিয়া, জর্জিয়া, মিশিগান ও উইসকনসিনে মামলাও করেছেন ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা, যার 2 রাজ্যে আগেই জয় পেয়েছেন ডেমোক্রেট পার্টি। কোনোভাবেই রিপাবলিকানদের জয়ের সম্ভাবনা নেই বলেই তারা আশ্রয় নিয়েছে কোর্টের। এই বিষয়ে জো বাইডেন বলেন, মার্কিনীদের পাওয়া এই ভালোবাসার রায়ই হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত রায়।